শহরে ছট পূজার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই ছবিও সামনে আসছে বিপুল ফলের সম্ভার কলার কাঁদি পাকা কলার বিপুল সম্ভার হাজির সঙ্গে মাটির নিচে হয় এরকম ৮ রকম সবজি বা ফল এবং অবশ্যই আখ জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে এবারও শহরে দুই প্রধান ছট ক্ষেত্র রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছট পালন সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে বিকল্প হিসেবে বাজা কদমতলা খিদিরপুর দইঘাট সহ কলকাতার বেশ কিছু ঘাট তৈরি রয়েছে টালিনালা বা আদিগঙ্গার ধারে একাধিক জরাজীর্ণ ঘাট নতুন করে সাজিয়ে ঝাঁ চকচকে করে তোলা হয়েছে যার মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রী বিধানসভা এলাকা ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডের গায়ত্রী ঘাট আর এই প্রাকৃতিক ঘাটগুলির পাশাপাশি শহরে একাধিক ক্লাবের ফাঁকা জমি বিভিন্ন মহলায় থাকা মাঠ বা ফাঁকা জমিতে অস্থায়ীভাবে কৃত্রিম সরোবর তৈরি করেছে কলকাতা পুরসভা জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে একদিকে যেমন রবীন্দ্র সরোবর বা সুভাষ সরোবরের মতো পরিচিত জায়গায় এবার ছট উৎসব পালন সম্পূর্ণ নিষিদ্ধ তেমনি বিকল্প হিসেবে এই কলকাতা শহরের বুকেই এরকম প্রায় ৪৮টা জায়গার সন্ধান দিয়েছে কলকাতা পুরসভা শহরের মহানাগরিক ফিরাদ হাকিম জানিয়েছেন শুধুমাত্র দক্ষিণ কলকাতাতেই এরকম ২৩টি অস্থায়ী কৃত্রিম ছট পুজোর ঘাট তৈরি হয়েছে পাশাপাশি আদিগঙ্গার বিভিন্ন ঘাটকে আমূল সংস্কার করে সেগুলিও ছট পুজো অর্চনার কাজে লাগানো হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা তার মধ্যে অন্যতম ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ৭১ নম্বর ওয়ার্ডের এই গায়ত্রী ঘাট যে ঘাটের গোটা চেহারাটাই পাল্টে ফেলা হয়েছে ঝকঝকে তকতকে এই ঘাটেই আগামীকাল ছট পূজা করবেন ধর্মপ্রাণ মানুষ জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা